বন্ধুরা, ইস্টার্ন প্লাসে আসলাম। মাঝে মাঝেই আসি যখন দরকার পড়ে আর কি। হ্যাঁ, এখানে একটা দোকানে ওই যে জিনিসপত্র দেখছি তো, হ্যাঁ, নতুন ইউটিউবার হয়েছি তো এসব জিনিসপত্র কিনতে আসি। হ্যাঁ, ভালোই লাগে। ভদ্রলোক সোহাগ ভাই সুন্দর সার্ভিস দেন। আজকে আমার মোবাইলটায় যথেষ্ট যত্নার্থি করে দিলেন। আমার স্ট্যান্ডটা একটু স্ক্রু বোধহয় ঢিলা হয়ে গেছিলো। কোনো কিছুরই স্ক্রু ঢিলা হইলে ভালো না, বুঝছো? ওটা টাইট করে দিয়েছেন। এই যে দোকানটা হচ্ছে এমএস ইন্টারন্যাশনাল, দেখতে পাও, এমএস ইন্টারন্যাশনাল। এখানে প্রচুর জিনিস আছে, প্রচুর। বলেন একটু জোরে, বলেন। স্পিকার আছে, ব্লুটুথ আছে, তারপর মোবাইল ফোন আছে, পাওয়ার ব্যাংক আছে, গ্যাজেট আইটেমের সব রকম প্রোডাক্ট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল। ট্রিমার আছে, মোবাইলের ব্যাক কভার, স্পিকার, তারপরে এই রাউটার, এগুলো সব রকম প্রোডাক্ট আছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার সাথে আছো, ভক্তরা, তারা আসতে পারো ইস্টার্ন প্লাস। এটা তো এমনিও বোধহয় মোবাইলের জন্য এই মার্কেটটা অনেক নামি, আমি তো আগে জানতাম না, না জেনেই চলে আসছি। হ্যাঁ, তো তোমরাও আসতে পারো। এই যে আমাদের সোহাগ ভাইয়ের কাছে, সোহাগ ভাই খুব সোহাগ ভরে তোমাদের কাজগুলো করে দেবে। কেমন নামটা হচ্ছে কি? এমএস ইন্টারন্যাশনাল। আমি দোকানটা তোমাদের একটু দেখাচ্ছি বাইরে থেকে, ওরা সব তোমরা এখানে পাবে। দোকানটায় তোমরা এগুলো সব পাবে বন্ধুরা। আমার ভালোই লাগে আসলে, দোকানে জিনিসও দরকার, ভালো ব্যবহারও দরকার। ক্যালকুলেটার আছে, আমি দেখলাম আবার এই বিপি না সুগার মাপার মেশিনও আছে। অনেক জিনিস আছে এখানে, দরকারি জিনিস, মানে একবার এলে তোমাদের অনেক সময় বেঁচে যাবে। একটু যদি তাকিয়ে দেখো, আমি তো চোখে কম দেখি, এর জন্য এতদিন এগুলো দেখিনি। এগুলো কি? সাউন্ড বক্স, স্পিকার। আচ্ছা, এখানে দেখলাম কিছু ওই যে চার্জার ফ্যান আছে, ফোন আছে, অনেক রকমের ফোন আছে, টেলিভিশন। ও বাবা, কি আশ্চর্য! আপনাদের ঘটনাটা কি? এটা কি ক্যারেক্টারের দোকান হইল বলেন তো? শুধু মেডিসিন নাই, ফ্রিজ নাই। আর এই যে দেখো, এই নটরডেমের ছাত্ররা, তোমাদের তো এই ফোনই খালি যায় ক্যাম্পাসে, এনে অনেক আছে দেখো। কেমন? এটা ভালো হয়েছে, আমার ছাত্ররা দেখবে, অনেক ডিজাইনের আছে। আমার একজনকে না কিনে দেওয়ার কথা ছিল, দেখে টেকে গেলাম, সে মাতব্বরী করে বসুন্ধরা থেকে কিনেছে এই ছোট সেট। এখন রোজ রোজ কান্নাকাটি করে। দেখেছো কত জিনিস! এই ভাই, আপনার নামটা কি? আচ্ছা, যে কোনো একজনকে পাওয়া যাবে আসলে, সব সময় থাকেন তারা। এই যে দোকানটা, কই? ও, এখানটায় না, দেখেছো বন্ধুরা, শপ নং 29, ফ্লোর নং 5। কেমন? তো তোমরা এসো, দেখা হবে, কথা হবে, ভালো থেকো সব।